ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওল দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি মাছ দুটো কেটে নেব আর নিয়ে নিচ্ছি ওল ওলটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট করে গোটা করে এবং নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তারপর তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে লাল লাল করে প্রথমে তিন পিস ভেজে নিচ্ছি এক একটা মাছ আমি তিন পিস করে কেটে নিয়েছি তারপর বাকি তিন পিস আমি আবারও একই রকম করে ভেজে নেব উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম বাকি যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরা দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা আদা জিরা বাটাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ওল ওলগুলো এর মধ্যে আমি ভালো করে একটু চেড়ে ভেজে নেব ওলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো পরিমাপ অনুযায়ী লবণ হলুদ দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে ওলের তরকারিতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য হাই ফ্লেমে তারপর ঢাকাটা সরিয়েছি ওল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ দেওয়ার পর আমি আবারও তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মাছের মধ্যে যাতে ভালো করে ঝোলটা শুষে নেয় তিন মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এটা নামিয়ে নেবো একটা পাত্রে তো দেখে নাও ওলের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ভালো লাগে তোমরাও এভাবে রান্না করো আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য